বস, তোরে আমি কইছি না যে তুই আমারে বস কইবি না, তাইলে কি কই এটা কম বস? জলিল, লায়ক জলিল, অন্ত জলিল, তার নাম অতি উচ্চারণ করবি না, সে আমার গুরু বস। আপনি গুরু গুরু আর এই গুরুর নিয়ে পড়ে থাকে, এবারের ছবিও কিন্তু আপনার ফ্লপ খাইছে। আসলে টিকিটের দাম বাড়াই ফেলাইছে না, তার লিগাই তো মানুষ দেখতে যায় নাই, বুঝস নাই? এরপরে সিনেমা হট হইব। আরে বস, ওইটা তো হট না, হইলেও হিট হইব। আসলে ওইটা ব্যাপার না, লা দেখবি আমি একদিন সুপার হিরো হমু। আরে জলিল নায়ক, আপনি এই নিয়ে মোটামুটি 100টা ছবি করছেন আর 100টা ছবি ফ্লপ খাইছে। সিনেমা গুলা তুই কোন সিনেমা হলে আপলোড করছিলি? আরে ওইটা তো আপলোড হইব না কা, ওইটা হইব রিলিজ। আব্বে হালাই, তুই আমারে ব্যঙ্গ করবার লইছস? আর আমি তোরে কইছি না আলতু ফালতু কোন সিনেমা হলে আমার সিনেমা রিলিজ করবি না? আরে বস, সিনেমা হল দূরে থাক, আপনার ভিডিওতে আমি টিকটকে আপলোড করেছিলাম, তাও কমিউনিটি গাইডলাইন খেয়ে ডিলিট করে দিছে। শাউ সিনেমা বানান আমার। টিকটক থেকে ডিলিট করে দিছে? 1 কোটি টাকা লস। 1 কোটি টাকার সিনেমা? কেলা, তুই আমার এরিয়ার গ্রাফিক্স দেখে বুঝস না এলা যে ওইটা কত মান সম্পন্ন সিনেমা? আরে বস, কি যে কার্টুন গ্রাফিক সিনেমা বানাইছেন না, ওইটা আমি দিনে 50 বার কইরা বানাই। আর লোকেশন কি ছিল? এরকম খাল বিল নদী লালাই তো ছিল, কিন্তু বস একটা জিনিস ইন্টারেস্টিং ছিল, ওই যে পাত খেত। তোরে আমি কইছি না এলা যে এইসব কথা পাবলিকলি কবি না? আরে বস, কইতে তো চাই না, কিন্তু মাঝে মাঝে কেমন কাপা কাপি ছিন দেন না, ওটা তো না কই আর পারি না। আর এটা কি 1 কোটি টাকার সিনেমা ছিল? তোর লগে কি আমি মজা করবার লাগছে এলা? তাইলে বস এই মাসের বেতনটা দিয়ে দেন আমার। এইগুলো বাদ দে, নতুন একটা স্ক্রিপ্ট লেখছি, সিনেমা বানাবো। তুই যে ডিরেক্টর খুঁজগাছ, যত টাকা লাগে আমি দিমু। ঠিক আছে বস, দেন তাইলে, আমি এলাকার সকল ডিরেক্টর ধরে আনতাছি, যেটা সবচেয়ে বেস্ট অরে ধরে নেওয়া হোম, আপনি আমার কিছু পাত্রিপত্রি দিয়ে। আচ্ছা যাইতাছি যাইতাছি বস, তাইলে আমার বেতনটা দিয়ে দেন কইলাম। তুই কি আবার আমার ব্যাংক করে গেলি এলা? ডিরেক্টরটা খালি আইবার দে, অরে দিয়ে তোর লাগামু কাজে। পুরা বাংলাদেশের কোন ডিরেক্টর এই পর্যন্ত 100 কোটি টাকা দামের কোন সিনেমা বানাইতে পারে না, যেইটা আমি বানামু, যেই সিনেমাটা হইব পুরাই সুপার হিট। আমি হইলাম ডিরেক্টর বাবু সিং। আল্লাহর পু, আমি কি কানে শুনি না নাকি তোর এই জায়গায় সিং জুড়ে করে কল লাগবো? বস, আপনি যে এই যে 100 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবেন, আপনার কাছে কি 100 কোটি টাকা বাজেট আছে? এর থেকে বস আমি কই কি 100 টাকা দিয়ে এক রাতে সিনেমা বানাই গে। তোর কি আমার ওই সব ডিরেক্টর মনে হয়? তোর কি আমার কোনো রকম সস্তা ডিরেক্টর মনে হয়? যখন একটা নায়িকা ছিল তখন ওই নায়িকার এটা যখন আমি ছবিটা করাইছি টানা 3 বার আমি অস্কার পাইছি। হ্যাঁ ঠিক আছে, মিয়া খলিফার দিয়ে ভিডিও বানাইলে সবাই অস্কার পাইবো, আর আমি যে সানি লিওনের দিয়ে ভিডিও বানাই অস্কার পাইছি এটা কি আমি আপনার কইছি? তুই না কইলে আমি ঠিকই বুঝতে পারছি, কারণ এর লেগে হলো তোর নাম সিং। এ আর আপনার নাম কি? বাবু, খালি শিশু খাদ্য হলো নায়িকা কই? দেখ ভাই, এমনি অনেক টেনশন আছি, তোরে টাকলা করে দেওয়ার আগে তুই আমার দলে আয়, দুজনে মিলে একটা ছবি বানাই, আর পুরো 100 কোটি দিয়ে একটা ছবি বানাবো, তুই পারলে কিছু একটা আইডিয়া দি। এই যে আপনি 100 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানাবেন, আপনার কাছে কি কোনো নায়ক আছে? এই মামা, এই যে নায়ক হাজির, বিনা পারিশ্রমিকে কাজ কইরা দিমু। তুই একটু এদিকে আয়, কথা আছে তোর লাগে। তুই আমার একটা সত্যি কথা কত, তোর মিরপুর চিড়িয়াখানা থেকে কবে ছাইরে দিছে? কত মাসের? এই যাই হোক, আমি তো ওই জায়গায় ফ্রি কাজ করতাম, তাই এই জায়গায় মুখ ফুসকে ফ্রি কাজ বাইরে হয়ে গেছে গা। যাই হোক, ওইরা বাদ দেই আমরা, আর আপনারা নায়ক খুঁজতেছেন না, আমি ও টপিক্যাল ডিরেক্টর খুঁজতেছি। এ তুই কি মনে করছিস, তোর মতো নায়ক রে আমরা কাজ করামু? কে আমারে দিয়ে কাজ করাইবেন না কে? ও বুঝছি, আমার তো শিশু খাদ্য নাই। হ্যাঁ একদম ঠিক কথা কইছস, আমাকে কোনো সময় নায়িকার অভাব পড়ে না। নায়কের তো অভাব পড়ে, আমাকে নায়কের অভাব পড়ে না, আমার নাম সিং, টুপি খুললেই আমি নায়ক হয়ে যাই। ও আপনারা তাইলে ওই সাইডের ডিরেক্টর? আচ্ছা যাই হোক, ওরা আমার পছন্দ হয়েছে, এই ল তোর লগে কাজ করো। ঠিক আছে ল ওস্তাদ। এই বেরেক বস, এই যে ডিরেক্টর। কেলা, এইগুলা ডিরেক্টরদের কোনো কাম হইব না। এই মিয়া, আপনার যে বাজেট এর থেকে ভালো ডিরেক্টর আর কই পামু?
100 কোটি টাকা তোর কাছে কিছুই মনে হবে লাগছে না আচ্ছা ঠিক আছে আপনি 100 কোটি টাকায় যে ভালো ডিরেক্টর আনতেন আমি ওই টাকায় মনে করেন যে এই ডিরেক্টরে ধরে আনছি কিন্তু আমি তো তোরে কিনা লইতে কইছিলাম যাতে আমি ওরে কানে ধরে উঠাইবারও পারি আবার বহাইবারও পারি তোমারে আমি আগেই কইছিলাম এই সামান্য বাজেটের সিনেমা আমি করুম না আর তুমি আমারে কোন জায়গায় নিয়ে আইছো এই জায়গা হল লগ লগ আমার অপমান করতাছে আমি কিন্তু ওই নায়ক রে কোনো ছবি টবি করাম না আরে ডিরেক্টর আপনি কোনো টেনশনই করেন না আমার বস একদমই একটা ভালো মানুষ তার কাদা মনে কোনো সাদাই নাই মানে উনি অনেক ভালো মানুষ তো আমি আছি তো আর কোনো পেড়াই নেন না টাকা আছে ডিরেক্টর কিনা লমু তুই এটা কি ডিরেক্টর লয়ে আইছস আর আমার ছবি জোর হট করাইবো হিট করাইবো আমি তো করে দে কোনো ভরসাই পাইবার লাগছি না আরে বস আমি আছি তো পুরা পিওর একদম পরীক্ষা কইরা আনছি আর নায়িকার চেহারা বস আহা আচ্ছা ঠিক আছে মাগার 100 কোটি টাকার সিনেমা ওরা কি এটার বার কুলাইতে পারবো আরে এই বিষয় নিয়ে আপনি একদম টেনশন করেন না নায়িকার চেহারার লগে শিশু খাদ্য ভালো আছে আর বস আমি কিন্তু শুনছি নায়িকা টিকটকও করে আপনার লগে ভালো মানাইবো আচ্ছা ঠিক আছে তাহলে কনফার্ম করে দে কিন্তু ছবির নামটা জানি কি হইব সিনেমার নামটা হইব বাবু সিং প্রেজেন্টস দিনে নয় রাত্রে দে বস তাইলে আপনি নায়িকার লগে সেই কাপা কাপি টিকটক করতে পারবেন তোরে আমি কইছি নেলা যে এইসব কথা পাবলিকলি কবি না আচ্ছা যাই হোক তাইলে সিনেমার অ্যাডভান্স 1 কোটি টাকা দেন 1 কোটি ঠিক আছে মাগা সিনেমাটা শুরু হইব কবে থেকে আপনি কইলে আজকে রাতে থেকেই রাতেও সিনেমার শুট হয় আমরা যেগুলি করি ওটা আবার রাতে শুরু হয় আরে বস ওরা মনে রাত্রে বেলা কোনো ভূতের হরর সিন নিব মাগার বে তুই যে কইলি কাপা কাপের সিন বেলা আরে বুঝেন না কালা ভূতেরাও তো রাতে বেলা কোনো কাপা কাপের সিন করে বুঝেন নাই কথা আবার ব্যঙ্গ করলি তুই আমারে ভুল হয়ে গেছে বস আচ্ছা যাই হোক তাইলে আমাকে ক্যাশটা দিয়ে দেন আর আমরা তাহলে শুটিং এর ব্যবস্থাটা করি আচ্ছা ঠিক আছে তুই যে আমার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা দুই লাখ করে দিয়ে দে বস আপনার কি অ্যাকাউন্ট আছে ও মনে পড়ছে হলা আমার তো আবার অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট নাই গা আমি তো আবার সেভিংস করি না তাইলে 100 কোটি টাকার সিনেমা করবেন কেমনে ওইটা হইয়া যাইব আমার ম্যানেজার ট্যানেজার আছে না ওইগুলার কাছে তো ক্রেডিট কার্ড আছে ওইখান থেকে টাকা হইব বুঝছ না হলা আচ্ছা ঠিক আছে আমি ওখান থেকে টাকা পয়সা উঠিয়া ডিরেক্টরে দিয়ে দিতেছি আরে ডিরেক্টর তাইলে আমার বসের শুট কবে থেকে আজকে রাতে থেকেই কি করে হালার পালা গরিবে ডিরেক্টর ফুকনি কেন না ভালো জিনিসের মর্যাদা কেন দেন না এইটাই হয়তো আমার জীবনের শেষ সিনেমা আমার এই ছবিটা ফ্লপ খাইলো এইটা অনেক বড় বাজারের সিনেমা ছিল ম্যাডাম কি কোন আমরা যে ওয়েবসাইটে ভিডিওগুলো সার্চ ওই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে এমন কি টেলিগ্রামে ওই ভিডিওগুলোর লিংক পর্যন্ত ভাইরাল হইতাছে আরে আমি এই ওয়েবসাইটের কথা কইতেছি না তো আমি টিকটকে যে সিনেমাগুলো করি ওইগুলো ফ্লপ খেয়ে যাইতাছি এই ক্যামেরাম্যান টিকটক ভিডিওটা কি হইছে একদম ক্লিয়ার টিকটক হইছে সিনেমা বানামু ঠিক আছে কিন্তু মুভিটা বানাইতে আমার তো একটা ক্যামেরাম্যান লাগবে হবে লাগবো হালার পো আমার কি তোর ভয় রাম নয় নাকি যে কানের গুড়ে হবস লাগবো পাইয়া গেছে আমি আমার ক্যামেরাম্যান ওই পারবো আমারটা করতে বস সিনেমা সামান্য একটা টিকটক ভিডিও হুয়া হুয়া কত মনোযোগটা করতেছে তাইলে ভাব আমারটা কত মনোযোগটা করব সিনেমা এই তোমার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তুমি পাস তুমি উঠে যাও কিন্তু ডিরেক্টর স্যার আমার তো একটা রোগ আছে কি রোগ আমি এবার শোয়া ছাড়া করতে পারি না কি করে ভিডিও বস ওর একটা রোগ আছে আল্লাহর বলা বন্ধ যাও ওর তোর কি আমার ভয় রাম নয় আমি কি হুনি নাই আমার রোগ আছে আচ্ছা তোমার কি ওই একটা রোগী আছে নাকি জি স্যার বস কোনো সমস্যা নাই আমরা যে ভিডিও করি ওই ভিডিও করার লাগে ক্যামেরাম্যানের শুতে হইব কি করে এইটা তো আমিও জানি তুই ওরা সিলেক্ট কর তাড়াতাড়ি শুটটা শুরু করতে হইব আর নায়কের খবর কি বস তুই এম নাইকো আমি কানে শুনি বস নায়িকা তো কি করে আপনি কি এই জায়গা টিকটক করতেছেন আপনি কি সিনেমার হিরোইন হবেন ভালো অফার আছে আমি তো এমনি হিরোইন টিকটকে যারা ভিডিও করে ওরা হিরোইন থেকে কম কি তোমার এই অফার আমার লাগবে টিকটকে আমি যে কয়দিন দেখাইতে পারুম ওই কয়দিন আমার ডিরেক্টরের অভাব হইব না আরে সব দিকে লাভ হইব আর টাকা দিয়ে মন ভরে দেব
এখনই আমি দর্শনে দিতাম দিছিল না এখনই ধর্ষণ কইরা আমি জানতাম যে তোর রুচিটা এইরকম ল আসল নায়কের কাছে আমি তোরে নিয়ে যেতেছি বস কালকে নায়ক জলিল কালকে থেকে তো আপনার শুট কি কইবে লাগছিস তুই তাইলে আমার নায়িকা কেডা হইব বস ডিরেক্টর হপায় আমারে ফোন দিছিল কইছে নায়িকা মাছালা সুন্দর আছে ল নায়িকা দেখা হিকা তুই আমারে ব্যঙ্গ করলি বস নায়িকারে দেখতে যাবে লইছি কিছু মনে করে না লন খালি আচ্ছা ঠিক আছে আজকে তোরে মাফ করে দিলাম ঠিক আছে বস মা লাইকারে আজকে পুরো মাইরে বাপ করে দেব আচ্ছা ঠিক আছে বস গারো অন্তত হাত দিলাম না লন এমনি করে যাইগা নায়িকা কই তুমি